আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আজকে গ্রাফিক ডিজাইন টিপসের 3 নম্বর যে টিউটোরিয়াল সেটা শুরু করতে যাচ্ছি। তো আজকে দেখাবো যে ইজিলি কীভাবে লাভটি ক্রিয়েট করবেন। তো লাভ ক্রিয়েট করার জন্য জাস্ট রেক্ট্যাঙ্গুলার টুল নেবেন, এরকম নিয়ে আপনি জাস্ট এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এই কর্নার দুটো ধরবেন এইভাবে, তারপর এটা রাউন্ড করে দেবেন। এই কর্নার দুটো ধরে জাস্ট আমি একটু ছোটো করে দিই, দেন এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে জাস্ট শিফটে ধরে এরকম দুইবার শিফটে ধরে জাস্ট এইভাবে ঘুরাই দিলাম, দিয়ে জাস্ট এই কর্নারে এটারে অ্যাড করে দিই। তো একটা লাভ হয়ে গেছে, ওকে। তারপরে আরেকটা হলো এই যে আপনি এরকম দিলেন, দিয়ে জাস্ট এটারে দুইটারই এরকম রাউন্ড করে দিলেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলেন, শিফটে ধরে ঘুরালেন। তো এটা আরেকটা হয়ে গেছে, ঠিক আছে, এটা হয়ে গেছে। তো এটার এটা একটু এই নিচের দিকটা একটু ই মানে একটু রাউন্ড আর ওটার একটু চোখ আছে। তো এরপরে এটা কীভাবে বানাবেন এটা আরও ইজি, দেখেন এইভাবে নিলেন, জাস্ট এখানে এটারই স্ট্রোকে নেবেন, স্ট্রোকে নিয়ে এটা একটু ছোটো করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, দেন শিফটে ধরে রোটেট করি, রোটেট করে এই কর্নারে এইভাবে অ্যাড করি, দেন এখানে শিফটে ধরে এরকম রোটেট করলাম, দেন এখান থেকে শেপ বিল্ডারে যাব, অল্টার ধরে এটা আর এটা কেটে দেব, ঠিক আছে। দেন এখন সবগুলোরে ধরবো এভাবে ধরে, এখানে আমি জয়েনে ক্লিক করে জয়েন করলাম, দেন এখানে গিয়ে এটারে কেটে দিই, আবার এখানে এই যে কর্নারটা জয়েন করতে হবে। আচ্ছা, আমি এই কর্নার দুইটারে ধরে জয়েন করে দিই, মিলে নাই। আচ্ছা, আমি একটু দেখি এভাবে কন্ট্রোল ওয়াই দিয়ে, ঠিক আছে নাকি? আচ্ছা, তো এটা এরকম নিলেন, নিয়ে এখানে গিয়ে শিপ বিল্ডার দিয়ে অল্টারে ধরে এটা আর এটা কেটে দেন, দেন এটা ধরে জয়েনে ক্লিক করি, জয়েন হয়ে গেছে। দেন এখান থেকে ডাইরেক্ট সিলেকশনে গিয়ে এই কর্নার আর এই কর্নার ধরবেন, ধরে এটারে এরকম রাউন্ড করে দিলেন। এটা এরকম রাউন্ড করে দিলেন, এখন এই কর্নারে এগুলো কীভাবে দেবেন? তো এখানে গিয়ে আপনি পলিগনে যাবেন, পলিগনে গিয়ে জাস্ট এখানে ক্লিক করে 3 দিবেন, এবং 50 দেওয়া আছে। ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে জাস্ট এটাকে ধরে ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দেবেন, আমি ছোটো করি, দেন শিফটে ধরে এটাকে ঘুরাই, ঘুরাই এটার এই রকম সেন্টার ফেসে, দেন অল্টারে ধরে এটা ক্লিক করে অল্টারে ধরে জাস্ট এদিকে নিয়ে নেবেন, দেন শিফটে ক্লিক করবেন, এখন দেখেন আপনার এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, সেন্টারে আছে। তারপরে এখন এই যে এগুলো দেওয়ার জন্য একদম ইজি, জাস্ট এখান থেকে ধরে এরকম করে একটা দাগ নিলেন লাইন টুল দিয়ে, দেন শিফটে ধরে এটাকে ঘুরাইলেন, সরি, দেন অল্টারে ধরে এরকম একটা দিলেন, দেন কন্ট্রোল ডিতে দিলেন, এটা 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 ধরলাম, কন্ট্রোল জি দিলাম, দেন এখানে গিয়ে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম এবং কপি দিলাম, কপি দিয়ে সেমভাবে এটারে এই অবধি নিলাম, নিয়ে জাস্ট ওকে, তো এটাও হয়ে গেছে। তো এখন এটা আমরা চাইলে একটু ই করতে পারি, এরকম করে একটু মোটা করতে পারি, আর আপনি চাইলে এই যে যে এইগুলো আছে রাউন্ডগুলো কর্নার এই যে দিকের এগুলোর একটু ই করে দিতে পারেন এরকম, ঠিক আছে। তারপরে এটারে আমরা কী করে দিই, অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলাম যেন পরবর্তী এটা ইনা হয়ে যায়। তো এখন দেখেন এটা কীভাবে বানাইছে, এটা হলো একদম ইজি, জাস্ট এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে শিফট ধরে এরকম করবেন, শিফটে ধরে প্রথমে একটা তারপরে দুইটা করে বাড়বে, ঠিক আছে। যেমন এখানে কয়টা একটা নিলাম, এদিকে এটা কীভাবে করলাম, জাস্ট এখানে ক্লিক করবেন অল্টার ধরবেন এবং শিফট ধরে এরকম মিলিয়ে দেবেন, ঠিক আছে। এটা তিনটা হয়েছে। তো এখানে একটা জিনিস দেখবেন, এখানে কিন্তু স্ট্রোক নিয়ে নিয়েছি আমি হোয়াইট কালার এবং রেড কালার, দেন এই তিনটা ধরে অল্টার ধরে উপরে নিলাম, তারপরে অল্টার ধরে জাস্ট এরকম নেবেন, সেমভাবে এখানে একটা এরকম নেবেন, ফাঁকে রেখে দিই, ঠিক আছে। এখানে কয়টা হয়েছে, চারটা, আমি আর 6টা লাগবে টোটাল, ওখানে যে 6 যাবে এটা উপরে রেখে নিই, এটা অল্টারে ধরে জাস্ট এখানে দিলাম,
অল্টারে ধরে এটার সাথে মিলিয়ে দেবেন, সেমভাবে এটার অল্টার ধরে এখানে মিলিয়ে দেবেন। তারপর এটার আবার কপি করবেন এরকম, তারপর এখান থেকে দুইটা, এখান থেকে এই দুইটা, মানে এই দুইটা আর এখানে শিফটে ধরে আবার এই দুইটা ক্লিক করে অল্টারে ধরে জাস্ট এটা দিয়ে করে দিলাম। আমাদের কিন্তু এখানে কী হয়ে গেছে, লাভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন দেখেন এই যে যে লাভটা বানাইছি আমি, এই লাভটার মধ্যে কীভাবে এটাকে আমি ই করে দিলাম, ইউনিট করে দিলাম, এখান থেকে প্যাথফাউন্ডারে গিয়ে ইউনিট করে দিলাম। এটার ভিতরে কীভাবে আমরা শেপ দিব, মানে বিভিন্ন শেপ ভিতরে দেবো, জাস্ট এখান থেকে আমি জাস্ট এরকম করে একটা ইনি, এটা কালার দিই আমি রেড কালার, ওকে রেড কালার দিয়ে এটাকে হাইড করে দিই, অল্টার ধরি, তারপর এখানে যে কন্ট্রোল ডিতে ক্লিক করে দেন এটাকে আমি এখানে নিয়ে, সরি এটা এখানে নিয়ে এটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফর্ম করে দিই, এবং সবগুলো ধরে, সরি সবগুলো ধরে মেক ক্লিপিং মার্কস করে দিই, এটা হয়ে গেল। তারপর দেখেন আমি এখানে যেটা আছে এটারে নিই, এটারে নিয়ে এটারে আমি করে দিলাম, ইউনিট করে দিলাম, দেন এটাকে এখানে রাখি। সেমভাবে দেখেন এখানে যে ল্যাপটপ ছিল এই ল্যাপটপটা আমি অল্টার ধরে কপি করি, কপি করে ইউনিট করে দিলাম, এটার কালার দিব এরকম রেড কালার দিব, তারপরে এখানে যেটা আছে এটা হাইড করে দিই, দেন এটাকে আমি অল্টার ধরে এরকম করে কন্ট্রোল ডি দিয়ে প্রেস করি, এটা এই সাইডে রেখে দিই। দেখেন ল্যাপ কতভাবে কত কিছু করা যায়, ল্যাপ দিয়ে শিপ বানানো যায়। এরকম নিলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, ওকে সবগুলো হলো, কন্ট্রোল জি দিলাম, এটারে এখন এখানে নিয়ে এসে সবগুলো ধরে মেক লিভিং মার্ক দিয়ে দিলাম, তো এটা লাভের ভেতরে এখানে লাভ হয়ে গেছে। নিচে নামাই দিই, তারপরে দেখেন এটারে নিলাম, অল্টার ধরলাম, এটারে ইউনিট করে দিলাম, কালারটা রেড কালার দিলাম, রেড কালার দিই, স্টকটা হাইড করে দিলাম, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এটারে আমি হোয়াইট কালার দিব, এখান থেকে হোয়াইট কালার দিয়ে স্টকটা বাড়াই দিব, না দিয়ে এটারে অন্য হয়ে দেওয়া যায়। এখানে যান, অবজেক্টে যান, প্যাথে যান এবং অফসাইড প্যাথে যান, প্যাথে গিয়ে এটারে এরকম বিপরে দেন, দেন এখানে স্টক দিয়ে স্টক কালারটা হোয়াইট দিয়ে আমি এটা এরকম করে দিই, এটা আরেকটা হয়ে গেল। তো এইভাবে আপনারা কী করতে পারেন, লাভ ক্রিয়েট করতে পারেন। তো এখানে একটা দিলাম, এটার কালারটা রেড কালার দিই, দেন অবজেক্টে যান, প্যাথে যান এবং অফসাইড প্যাথে গিয়ে জাস্ট এটাকে বাড়াই দেন এরকম, দেন আবার অবজেক্টে যান, প্যাথে যান এবং অফসাইড প্যাথে দেন, এবং এটারে এরকম দিয়ে জাস্ট এরকম দিয়ে এটার কালারটা জাস্ট রেড কালার করে দেন। তো দেখেন এইভাবে আপনারা কী করেন, প্র্যাকটিস করেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।